BNP can do it. Whether people have accepted this election or not, that is important. বিএনপির ভারত বিদ্বেষ নিয়ে আর কোনো রাগঢাকি থাকলো না, কিন্তু বিএনপি কেন ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে? বিএনপির ভেতরে এই অ্যান্টি ইন্ডিয়ান মেন্টালিটি ডেভেলপের শুরুটা কোথা থেকে? পাকিস্তান বা অ্যান্টি ইন্ডিয়ান দেশগুলোর সঙ্গে বিএনপির আঘাত কতটা গভীর পর্যন্ত বিস্তৃত? নির্বাচন ইস্যুতে ভারতের বিরুদ্ধে ক্ষোভ তো জাস্ট ট্রেলার, এবার শুরু আসল আউটবাস্ট। শুধু আওয়ামী লীগের সাথেই ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কেন বিএনপি নয়? এবার এই পুরোটা জলের মতো পরিষ্কার হবে। বড় ভুল করল বিএনপি, ফুল অ্যাডভান্টেজ শেখ হাসিনার। এর আগের নির্বাচনে বিএনপি বলেছিল ভারত বাংলাদেশের নির্বাচনে কোনো ফ্যাক্টরি না। এবার নির্বাচনের আগে বিএনপি বলল ভারত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর নির্বাচন মিটতেই প্রকাশ্যে ভারতের বিরোধিতায় সরব বিএনপি। অনেকেরই মনে হতে পারে বিএনপির এই বিরোধিতা নির্বাচনের ঠিক আগে থেকে শুরু, কিন্তু না, সম্পূর্ণ ভুল। এর শুরুয়াত বহুকাল আগে। সত্যি বলতে ভারত বিরোধিতা বিএনপির রাজনীতির মূল মন্ত্র। মনে করিয়ে দিই, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যেমন পূর্ব পাকিস্তানের একটা অংশ পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান করেছিল, ঠিক তেমনভাবে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশে পাকিস্তানি কায়দার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে পুনরায় ভারত বিরোধিতা শুরু হয়েছিল, এমনটাই মনে করেন বিশেষজ্ঞদের একাংশ। 1975 সাল থেকে 95 ওই বিরোধিতা চরম লেভেলে পৌঁছেছিল। 90-এর দশকে রাজনীতিতে ভারত বিরোধিতা কার্ডের ব্যবহার খুব বেশি দেখা গেছিল। বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে জনগণের মধ্যে এক ধরনের ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধী বীজ বপন করার চেষ্টা করা হয়েছিল সেই সময়। বিএনপির ভারত বিরোধিতা স্পষ্ট হয়ে উঠেছিল তাদের শাসনামলে। সময়ের সঙ্গে সঙ্গে এটাও পরিষ্কার হয়ে গেছিল আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটা বিএনপির সঙ্গে একেবারেই নয়। দেখুন প্রিয় দর্শক, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে 23শে সেপ্টেম্বরে দিল্লির G20 সামিট পর্যন্ত গত 9 বছরে দিল্লি ঢাকা বা শান্তিনিকেতনে মোদী হাসিনা অন্তত 9 বার মুখোমুখি হয়েছেন। এছাড়া ভার্চুয়ালি কতবার বৈঠক হয়েছে। অথচ এই পুরো সময়ের মধ্যে বাংলাদেশের যারা প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি সেই বিএনপির সঙ্গে ভারতীয় নেতৃত্বের প্রকাশ্যে কোনো বৈঠকই হয়নি। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ভারত শেষবার আমন্ত্রণ জানিয়েছিল 2012 সালে। তখন দিল্লির ক্ষমতায় মনমোহন সিং এর নেতৃত্বে UPA2 সরকার। তারপরেও ভারতীয় নেতৃত্ব ও বিএনপির মধ্যে শীতলতা কমেনি 2014-তে মোদী ক্ষমতায় আসার পরেও না। আসলে বিএনপিকে নিয়ে সমস্যাটা কোথায়? বিএনপির মূল সমস্যা হচ্ছে তাদের পাকিস্তানপন্থী রাজনীতি। যেহেতু বিএনপি পাকিস্তান এবং চীনপন্থী রাজনীতিতে বিশ্বাস করে এবং ভারতের সাথে পাকিস্তান ও চীনের বৈরিতা রয়েছে, তাই তারা কখনোই ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারেনি। উল্টে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সুসম্পর্ক নিয়ে ইনসিকিউরিটি থেকে গেছে বিএনপির ভেতরে, যেটা এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তাছাড়া বিবিসির রিপোর্ট অনুযায়ী স্বাধীন বাংলাদেশের অর্ধ শতাব্দীরও বেশি ইতিহাসে মোটামুটি 23 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে। বাকি 27 বছর দেশটাতে হয় সামরিক শাসন, তত্ত্বাবধায়ক সরকার অথবা বিএনপি সরকার ছিল। ভারতীয় পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন এই 27 বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থেমে থাকেনি। ভারতীয় নেতৃত্ব বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়াও আরও বহু দলের সঙ্গে বহু বছর ধরে ডিল করেছে। ওইসব দলের নেতারা দিল্লিতে এসে ভারতের নেতা মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে গেছেন, কিন্তু বিএনপির কথাটা একেবারেই আলাদা। বিশেষ করে 2001-2006 সালের মেয়াদে খালেদা জিয়ার নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময়কার অভিজ্ঞতার পর থেকে বিএনপি আমলে ভারতের নিরাপত্তাগত স্বার্থ যেভাবে কম্প্রোমাইজড হয়েছিল, তাতে ওই দলটাকে নিয়ে নয়াদিল্লির দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ থাকাটা খুব স্বাভাবিক। কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের জঙ্গি গোষ্ঠীগুলো সেই সময় বাংলাদেশে ঢালাও আশ্রয় প্রশ্রয় পেয়েছে, এমনকি সরকারি মদতে চট্টগ্রাম বন্দর দিয়ে ওই জঙ্গিদের জন্য বিপুল পরিমাণ অস্ত্রের চালান পর্যন্ত পাঠানো হয়েছে। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই সব কর্মকাণ্ড সমূলে উপড়ে ফেলেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পরিস্থিতি এখন একদম শান্ত। যে রাজনৈতিক দলটার মদতে ভারতেরই একটা বিস্তীর্ণ অংশে দীর্ঘদিন ধরে জঙ্গিবাদ প্রশ্রয় পেয়েছে, তাদের সঙ্গে নতুন করে কোনো সম্পর্ক স্থাপনের আগে ভারতকে যে বহুবার ভাবতে হবে তাতে তো কোনো সন্দেহ নেই। শুধু নিরাপত্তার ক্ষেত্রে নয়, অর্থনীতি বা বাণিজ্য, বিএনপি আমলে ভারতের অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না। সব মিলিয়ে ওই 5 বছরের বিএনপি শাসনে ঢাকা ও দিল্লির মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। তাছাড়া বিএনপিকে ঘিরে ভারতের আরও একটা বড় সমস্যা হলো জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের সংস্রব। জামায়াতে ইসলামী ভারতের চোখে প্রায় একটা নিষিদ্ধ সংগঠন, আর ভারত
আজও বিশ্বাস করে জামায়াতের সঙ্গে বিএনপি এখনও ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলে। যতদিন না জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক পাকাপাকিভাবে ছিন্ন হচ্ছে, ততদিন পর্যন্ত ভারতের পক্ষে বিএনপির সঙ্গে সম্পর্ক তৈরি করাও একরকম অসম্ভব বলে মনে করা হয়। বিএনপির সঙ্গে এই যে বিভিন্ন ক্ষেত্রে তিক্ত অভিজ্ঞতা, সেটাই আজ দেড় দশক পরেও ভারতকে বিএনপি সম্পর্কে সন্দিগ্ধ করে রেখেছে। আর এখন বিষয়টা যেন আরও বেশি সেন্সিটিভ হয়ে উঠছে। তাহলে একসময় ভারত বিরোধী রাজনীতি করবে না বলে বিএনপি যে বিশ্বাসটা করাতে চেয়েছিল, আর ভারত যে সেটাতে আশ্বস্ত না হয়ে কতটা বুদ্ধিমানের কাজ করেছে, সেটা কিন্তু আজকে পরিষ্কার। আসলে ভারত কিচ্ছু ভোলেনি। বঙ্গবন্ধু তার খুব কম সময়ের শাসনকালে ভারতের সাথে অনেকগুলো চুক্তি স্বাক্ষর করেন। অন্যদিকে জিয়ার অধীনে মাত্র দুটো চুক্তি স্বাক্ষরিত হয়। জেনারেল এরশাদ রাষ্ট্রপতি থাকাকালীন ভারতের সঙ্গে একটাও চুক্তি হয়নি। খালেদা জিয়া তার দুই মেয়াদে ভারত সরকারের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছতে পারেননি। এই যে ভারত সরকারের সাথেই সরকারগুলোর দ্বিপাক্ষিক চুক্তি করতে ব্যর্থ হওয়া থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, যে এই সরকারগুলো পাকিস্তান এবং চীনের পক্ষে ভারত বিরোধী অবস্থান না নিলে হয়তো দেশের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করত। যেমন ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশের ক্ষমতায় ফিরল, তখন থেকেই ভারতের সঙ্গে দলটার ঘনিষ্ঠতার নতুন পর্বের শুরু, যাতে আজও ভাটা পড়েনি। আর ঠিক সেই কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, মোদি তো বটেই, তাছাড়াও ভারতে যে সরকারই আসুক না কেন, তারাও কিন্তু শেখ হাসিনাকে সব সময় বিশেষ চোখে দেখেন আর দেখবেন। একইভাবে আওয়ামী লীগও ভারতকে সেই বিশেষ নজরে দেখারই চেষ্টা করে এবং করবে। যদিও একটা রাজনৈতিক গোষ্ঠী সব সময় চেষ্টা করে চলেছে ভারত বিরোধিতাকে উস্কে দিতে, তবে তাদের সেই অপচেষ্টা আদৌ কার্যকর হবে কিনা, এটাই এখন কোটি টাকার প্রশ্ন। বুঝতে হবে, ভোটের আগে বিএনপি চেয়েছিল ভারত বাংলাদেশের পাশে না দাঁড়াক। যুক্তরাষ্ট্র যেভাবে বাংলাদেশকে চাপে ফেলার স্ট্র্যাটেজি নিয়েছিল, বিএনপি চেয়েছিল সেটাতে বাইডেনের দেশ সফল হোক। কিন্তু ভারত যেভাবে বাংলাদেশকে আগলে রেখেছিল যুক্তরাষ্ট্রের থেকে, যা স্ট্যান্ড পয়েন্ট নিয়েছিল, তাতে বাংলাদেশে বিএনপি বিহীন নির্বাচন হওয়া থেকে শুরু করে আওয়ামী লীগের ফের ক্ষমতায় আসা, এই পুরোটা বিএনপি মানতেই পারেনি। তাই নির্বাচনের পর থেকেই বাংলাদেশে নতুন রূপে ভারত বিরোধী রাজনীতির হাওয়া বইতে দেখা গেছে। বাংলাদেশে মাঠের রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া, অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইনের প্রচারণা চালানো ধারাবাহিকভাবে ঘটেছে। হ্যাঁ, এতদিন সরকার বিরোধী আন্দোলনে থাকা বিএনপির মতো প্রধান দলগুলো সরাসরি ভারত বিরোধী অবস্থান বা কোনো আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা করেনি, কিন্তু এবার বিএনপি আওয়ামী লীগের ক্ষমতায় আসা নিয়ে প্রকাশ্যে ডিরেক্ট ভারতের দিকে আঙুল তুলেছে। মোদ্দা কথা, বিএনপির কাছে এটা স্পষ্ট যে তারা ভারতের গুডবুকে নেই বা ভারত তাদের সমর্থন করবে না, তাই সেটা ধরে নিয়েই তাদের রাজনীতি করতে হবে। একইভাবে এই অপপ্রচার বন্ধে ভারতকেও সবটা শক্ত হাতে সামাল দিতে হবে, ট্যাকফুলি হ্যান্ডেল করতে হবে, যেটা ভারত খুব দক্ষতার সঙ্গেই পালন করতে পারবে বলে মনে করেন বিশেষজ্ঞদের একাংশ। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।